হ্যালো আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব সবার আগে কথা বলবো সন্তানকে নিয়ে সন্তানের অফিসিয়াল পোস্টার আজকে এফবিএফ এর তরফ থেকে ড্রপ করা হয়েছে ফার্স্ট পোস্টার বলা যেতে পারে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রীকে এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন এবং এই ছবিটা আসবে ডিসেম্বর মাসে কোনো এক সময় এক্স্যাক্টলি ক্রিসমাসের সময় আসবে কিনা সেটা এখনও মেকারদের তরফ থেকে কনফার্ম করা হয়নি ডেটটা কবে হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে এবং ছবিটা ট্রেলার আগামীকাল আসতে চলেছে এটাও কিন্তু মেকার অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে এখনই পোস্টারটা যদি পার্টিকুলারলি কথা বলি পোস্টারটা নিয়ে দেখুন আলোচনা করবার কিছু নেই পোস্টারটা খুবই মানে আমার মতে এটা একটা জালি পোস্টার হয়েছে খুবই বাজে পোস্টার হয়েছে আমার এবং সেই টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে এতদিন যে সমস্ত বাংলা ছবি হয়েছে আপনারা দেখতে পাবেন সেই ছবিগুলোর মধ্যে কিন্তু পোস্টারের মধ্যে সমস্ত যারা অ্যাক্টার্স রয়েছে তাদের ফেস আপনারা দেখতে পাবেন সবাইকে কিন্তু পার্টিকুলার পোস্টারের মধ্যে জায়গা দেওয়া হয় এটা কিন্তু কোথাও একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে যে কারণে এই ধরনের পোস্টার ডিজাইন বারবার বারবার দেখতে পাওয়া যায় যে প্রত্যেককে পোস্টারের মধ্যে জায়গা কাস্টিং কি রয়েছে এটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট ছবির গল্প কি কি বৃত্তান্ত পরের কথা একটা উইকেন্ডে আমি একটা ছবি যে দেখতে যাব কারা কারা ছবিটার মধ্যে রয়েছে এইটা সবথেকে বড় প্রশ্ন এটা একটার সময় খুব বড় প্রশ্ন ছিল নাইনটিজের সময় দু সালের দিকে এখনও কিন্তু একটা শ্রেণীর দর্শক রয়েছে যাদের জন্য গল্প নয় ট্রেলার কত ভালো হচ্ছে সেটা নয় বরং কাস্টিংটা ইম্পর্টেন্ট যে কারণে পোস্টারের মধ্যে সকলের ফেসকে জায়গা দেওয়া হয় এখন কী বা বলা যেতে পারে বলুন যেরকম টার্গেট অডিয়েন্স সেই অনুযায়ী পোস্টার ডিজাইন মেকারদের আপনি ভুলও বলতে পারবেন না তবে এটা বলা যেতে পারে যে মেকারদের এফোর্টের তো কমতি রয়েছে এই যে বিষয়টা বললাম যে ফ্যামিলি অডিয়েন্স মুখগুলো দেখতে পছন্দ করে ভালো কথা সেটা মাথায় রেখেই পোস্টার ডিজাইন করো সেরকমই একটা পোস্টার ডিজাইন করো সেটা করলেও কিন্তু সন্তানের যে পোস্টারটা হয়েছে তার থেকে ফার ফার বেটার একটা পোস্টার ডিজাইন করা যেতে পারতো এটা যেন মনে হচ্ছে ফ্যানমেড একটা পোস্টার হয়েছে সিরিয়াসলি বলছি এতটাই কিন্তু আমার খারাপ লেগেছে তবে ছবিটা দেখুন পোস্টার কীরকম হচ্ছে তার সঙ্গে ছবির কিন্তু কোনো সম্পর্ক নেই কালকে ট্রেলার আসবে হয়তো তো ট্রেলারটা ভীষণ ভীষণ ভালো হলো এটা কিন্তু আমরা দেখতে পেতেই পারি এবার যদি কথা বলি বরুণ ধরনের আপকামিং সিনেমা বেবি জনের পোস্টার নিয়ে একটা মোশন পোস্টার আজকে মেকার অফিসিয়াল ড্রপ করেছে এবং এই ছবিটার ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেটা ক্রিসমাস উইকেন্ডেই মুক্তি পাচ্ছে মেকার অফিসিয়াল সেটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট তো অলরেডি করেই দিয়েছে এবং এই ছবিটাকে নিয়ে হাইপ হবে এই ছবিটাকে নিয়ে হাইপ হবে কারণ অ্যানাউন্সমেন্ট টিজারটা ব্যাপক ছিল টিজার আসতে চলেছে আগামীকাল সিনেমা দেখতে দেখতে পাবেন এবং সম্ভবত নভেম্বরের চার তারিখে এখন অব্দি যে আপডেট এই ছবিটার কিন্তু টিজারটা সোশ্যাল মিডিয়াতেও এসে যাবে অর্থাৎ ইউটিউব কিংবা ফেসবুকে এসে যাবে এখন এই পোস্ট আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক এক্সট্রাডিনারি পোস্টার কিন্তু আমার এটা মনে হয়নি বেবি জনের হাইপ রয়েছে ফলত ভালো বলা যেতেই পারে কিন্তু আমার কিন্তু এক্সট্রর্ডিনারি মনে হয়নি যদি ইন্ডিভিজুয়ালি বেবি জনের পোস্টারটাকে আমি জাজ করি এর আগে যে সমস্ত পোস্টারগুলো এসেছিল সেগুলো কিন্তু ব্যাপক ছিল এই পোস্টারটার মধ্যে বারুন ধরনের আমরা খুব বেসিক একটা লুক দেখতে পাচ্ছি একটা কুঠুরির মধ্যে তার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক একটা পোস্টার ডিজাইন হয়েছে এরকম আমরা আগেও দেখেছি সত্যি বলতে তবে হ্যাঁ যে গানটা যেটা আমরা আগেও শুনেছি অ্যানাউন্সমেন্ট টিজারে বেবি জনের যে একটা থিম সং সেটা কিন্তু ডেফিনেটলি মজা দিতে পারছে এর পরবর্তী আপডেট রণবীর কাপুর ভিকি কৌশল এবং আলিয়া ভাটের লাভ অ্যান্ড ওয়াচ ছবিটাকে কেন্দ্র করে পরিচালক হচ্ছেন সঞ্জয়লা ভানসালি যেটা মার্চ দু হাজার ছাব্বিশে মুক্তি পাবে আপনারা সকলেই জানেন ঈদ দু হাজার ছাব্বিশ তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে সম্ভবত রণবীর কাপুরকে এবং ভিকি কৌশলকে এই ছবির মধ্যে আমরা এয়ার ফোর্স অফিসারের ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবো এরকমটাই কিন্তু স্পেকুলেশনস রয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটাই রিপোর্ট প্রকাশিত হচ্ছে এখন দেখা যাক সেটার ব্যাপারে নিশ্চয়তা কবে আসে মেকাররা অফিসিয়ালি এটা কনফার্ম করে কিনা পোস্টার টোস্টার বা ফার্স্ট লুক রিভিল করলে তখন হয়তো আমরা পারলাম এখানে ক্যারেক্টারগুলো এক্স্যাক্টলি কি হবে না হবে লাভ অ্যান্ড ওয়ার ওয়ার টাইটেলটার মধ্যে রয়েছে ফলত সেখান থেকে ফোর্স অফিসার খুব একটা অসম্ভব কিছু কিন্তু মনে হচ্ছে না লেটসি এর পরবর্তী আপডেটটা অমিতাভ বচ্চন ফাহাদ ফাজিল রানা দাগ্যুবতী এবং রজনীকান্ত অভিনীত ভেট্টাইয়ার সিনেমাটাকে কেন্দ্র করে যেটা দুর্গাপুজোর সময় মুক্তি তো পেয়েছিল আমি দেখতে যেতে পারিনি এই প্রপার শোস পায় না আসলে তামিল ছবি প্রবলেম হয় খুব আমার নালে এই ছবিটা দেখতে আর ইচ্ছা ছিল অতীন্দ্রতে গিয়ে ফিরে আসতে হয়েছিল কারণ টিকিট বিক্রি হয়নি শো চালায়নি রাত দশটা চল্লিশে ফিরে আসতে বাধ্য হয়েছি যাই হোক এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট আমাজন প্রাইমে এই ছবিটা আটই নভেম্বর থেকে প্রিমিয়ার হবে আমি তো অবশ্যই সেই সময় দেখবো এবং রিভিউ করবো আমি জানি অনেকেই দুর্গাপুজোর সময় দেখেনি দুর্গাপুজোর সময় মানুষ ঠাকুর দেখতে ব্যস্ত থাকে তামিল ছবিটাও তারা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করলেই দেখে তো একসঙ্গেই দেখবো অসুবিধা কিছু নেই এর পরবর্তী আপডেটটা ভুলবুলিয়া থ্রিকে কেন্দ্র করে এখন অব্দি দশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার গ্রস কালেকশন টিকিট বিক্রির মাধ্যমে অ্যাডভান্সে এই ছবিটার কিন্তু ইনকাম হয়েছে এরকমটাই জানতে পারা গেছে অর্থাৎ দশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে ছবিটার এবং সিংহা কিন্তু পিছিয়ে রয়েছে অদ্ভুত শোনালেও অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি সিংহা মেঘেন কিন্তু ভুলভোলইয়া থ্রিয় থেকে পিছিয়ে রয়েছে ন কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার গ্রস টিকিট বিক্রি হয়েছে এখানে বুঝতেই পারছেন সিংহামেঘেন ভুল ভোলোলোয়া থ্রের তুলনায় অলরেডি পিছিয়ে পড়েছে এবং এই অন্তরটা কিন্তু কালকে যদি আরও বৃদ্ধি পায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যদিও সিংহামেঘন একটা এমন ছবি যে ছবির কিন্তু স্পট বুকিং মারাত্মক রকমভাবে হওয়ার চান্সেস থাকছে সেটা যদি কোথাও একটা খেলার মধ্যে চলে আসে সেক্ষেত্রে কে বলতে পারে যে সিংহামেঘন ভালোই একটা হাড্ডাহি লড়াই দিল বা খানিকটা এগিয়েও গেল ভুলভোলইয়া থ্রিয় থেকে আপাতত কিন্তু ভুলভোলইয়া থ্রি ভালো মতো এখানে সিংহামেগেনকে বা যেটা কেউ এক্সপেক্ট করেনি সবাই থাকবে কারণ সিঙ্গা মেঘনের মধ্যে এতজন রয়েছে কার্তিকারিয়ান একা কিন্তু কার্তিকারিয়ান একাই কিন্তু সত্যিকারের অ্যাডভান্স বুকিং এগিয়ে রয়েছে এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রহন পরবর্তী ভিডিও